কুষ্টিয়া কুমারখালী উপজেলার দাফনের 26 দিন পর ময়না তদন্তের জন্য গৃহবধূ শিলার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহত গৃহবধূ বাগুলাট ইউনিয়নের আদাবালিয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জ্বলের স্ত্রী। সোমবার দুপুর জেলা কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রনি আমিনের উপস্থিতিতে কুমারখালী থানা পুলিশ পারিবারিক কবরস্থান থেকে তার লাশটি উত্তোলন করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ বিষয়ে নিহতের বড় ভাই ও মামলার বাদী আব্বাস মিয়া বলেন, 14 বছর আগে উজ্জ্বলের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য ওরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে শুরু করে। যৌতুকের টাকা না পেয়েই ওরা বোনকে 19 এপ্রিল দুপুরে পরিকল্পিতভাবে হত্যা করে, পরে আত্মহত্যা বলে প্রচার করে। এই মামলা তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপপরিদর্শক এসআই পীযূষ কান্তি কর্মকার বলেন, লাশ দাফনের 6 দিন পর শিলার ভাই আব্বাস মিয়া থানায় তার বোনকে হত্যার অভিযোগ আনেন। পরে কোর্টের নির্দেশ অনুযায়ী গত 4 মে মামলা রুজু হয়। পুলিশ তদন্তের স্বার্থে লাশটি ময়না তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে।